নমস্কার বন্ধুরা আপনি যদি ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের এখন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হিসেবের একটি নিয়মে বড় পরিবর্তন করলো এবং এই নিয়মের পরিবর্তনের ফলে উপকৃত হবে তাদের কোটি কোটি গ্রাহক কারণ এবার থেকে তারা এই নিয়মের পরিবর্তনের ফলে সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি পরিমাণে সুদ পাবে তো নিয়মের কীভাবে পরিবর্তন হলো এবং তার ফলে কীভাবে উপকৃত হবে সব গ্রাহকরা এবং সেই সঙ্গে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও কিন্তু নতুন করে ঘোষণা করলো তো নতুন সুদের হার সেভিংস অ্যাকাউন্টের জন্য লাগু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে তো এই কয়েকটি বিষয় আপনার সঙ্গে আলোচনা করবো আশা করবো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এইচডিএফসি ব্যাঙ্ক তাদের এতদিন যে সেভিংস অ্যাকাউন্টের সুদ দিত যেটা হিসেব করতো তারা মাসিক ব্যালেন্সের উপর যারা গ্রাহক আছেন তারা জানেন মোটামুটি যে মাসিক যে ব্যালেন্স থাকতো অ্যাভারেজ ব্যালেন্স তার উপর কিন্তু হিসেব করতো যেটা এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন তাদের যে নিয়ম ছিল মাসিক ব্যালেন্সের উপর যে হিসেবের সেটাকে পরিবর্তন করে প্রত্যেক দিন অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর হিসেব হবে আপনারা জানেন বছর কয়েক আগে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে কিন্তু এরকম নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এইচডিএফসি ব্যাংকের কোনো কারণে হয়তো এতদিন দেরি করা হয়েছে তো তার ফলে কিন্তু অনেক ব্যাংক কিন্তু এখন প্রতিদিন অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর কিন্তু হিসেব করে তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদ তো সাহাই হবে এখন এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা যখন প্রতিদিন ব্যালেন্সের উপর সুদ পাবে তাদের লাভ বেশি হবে কি কারণে বলছি কারণ আপনারা জানেন মাসে যখন হিসেব করা হবে তখন কিন্তু একটা অ্যাভারেজ ব্যালেন্সের উপর হিসেব করা হতো মাসের ব্যালেন্সের উপর কিন্তু এবার থেকে তাদের প্রতিদিনের অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর হবে কোনো দিন বেশি ব্যালেন্স থাকলে সে বেশি সুদ পাবে কম থাকলে অবশ্যই কম পাবে এবং এই যে হিসেবটা হবে পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু সুদের হিসেবও দিয়ে দেওয়া হবে গ্রাহকরা জানতে পারবে যে তারা কত সুদ পাচ্ছে অর্থাৎ এবার থেকে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা বেশি পরিমাণে সুদ পাবে যদি অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স থাকে কোনো দিন তাহলে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে সুদ পাবেন তো এবারে আসি সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কত নতুন করে ঘোষণা করলো তবে হ্যাঁ তার আগে আগে একটু বলে রাখি এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কিন্তু নতুন করে ঘোষণা করেছে যেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যেখান থেকে আপনি নতুন সুদের হারটি কত হয়েছে জানবেন এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ওখানে বলেছি যে একদিনের হিসেবের ভুলে কিন্তু আপনি অনেকখানি কম সুদ পাবেন যারা এইচডিএফসি ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি দেখতে চান তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন আমাদের চ্যানেলে আছে বা এই ভিডিওর উপরে আই ব্লকে বা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনি দেখতে পারেন এবারে আসি সেভিংস অ্যাকাউন্টের নতুন সুদের হার যেটা দোসরা ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে লাগু হবে এবার থেকে যদি পঞ্চাশ লাখ টাকার নিচে ব্যালেন্স হয় সেভিংস অ্যাকাউন্টে তাহলে আপনি পাবেন তিন টাকা শতাংশ অর্থাৎ তিন টাকা হিসাবে বার্ষিক অর্থাৎ আপনার যদি এক লাখ টাকা থাকে তাহলে কিন্তু আপনি তিন হাজার টাকা সুদ পাবেন আর হাজার টাকা থাকলে তিরিশ টাকা দশ হাজার টাকা থাকলে পাবেন তিনশো টাকা সুদ যদি আপনার এটা পঞ্চাশ লাখ টাকা নিচে যদি ব্যালেন্স থাকে আর পঞ্চাশ লাখ বা তার বেশি কিন্তু এক হাজার কোটি টাকার নিচে ব্যালেন্স থাকে তখন আপনি পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা শতকরা বাৎসরিক এবং এক হাজার কোটি বা তার বেশি যদি ব্যালেন্স থাকে সেভিংস অ্যাকাউন্টে তাহলে সুদ হবে চার টাকা পঞ্চাশ সাহাই হবে আমরা সাধারণ মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের কিন্তু সাধারণত ব্যালেন্স থাকে পঞ্চাশ লাখের মধ্যেই অর্থাৎ আপনারা বেশিরভাগই যারা আছেন গ্রাহক তারা কিন্তু তিন টাকা হারেই সুদ পাবেন অর্থাৎ এক লক্ষ টাকায় আপনি পাবেন তিন হাজার টাকা সুদ বছরে অর্থাৎ এখানে দুটো জিনিস এটা হচ্ছে কি এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার প্রতিদিন ব্যালেন্সের উপর হিসেব করা হবে সুদের পরিমাণ এবং সেই সঙ্গে নতুন সুদ যেটা হচ্ছে নতুন সুদের হার যেটা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এই দূরের তথ্য আপনার সঙ্গে শেয়ার করার ছিল আশা করি আপনাদেরও তথ্যটি ভালো লাগবে যারা এইচডিএফসি ব্যাংকের গ্রাহক আছেন কারণ তারা এবার থেকে নতুন নিয়মে বেশি সুদ পাবেন এবং নতুন যে সুদের হারটাও কিন্তু দোসরা ফেব্রুয়ারি থেকে পেয়ে যাবেন ধন্যবাদ